বিজেপি নেতৃত্বাধীন সরকারের বিরুদ্ধে নামনি অসমত বৃদ্ধি পাইছে অগ্নিকন্যা মমতা বেনার্জীর তৃণমূল কংগ্রেসের সাংগঠনিক তৎপরতা। সমগ্র রাজ্যের লগতে নামনি অসম তথা বঙাইগাঁও জেলাত পৌরসভার পৌরকর বৃদ্ধির প্রতিবাদত অবস্থান ধর্মঘট আর সরকারলৈ স্মারক পত্র প্রেরণ। পৌরকর বৃদ্ধির বাবে রাইজ শহরেরই হল গাঁওমুখী। বিজেপি নেতৃত্বাধীন মিত্রজোঁট সরকারের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আর গৃহমন্ত্রী অমিত শাহর ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার অসম সরকারে শেহতীয়াকৈ রাজ্যখনের পৌর নিগম নিকায়ের সকল ক্ষেত্রত কর বৃদ্ধি করার প্রতিবাদত আজি সমগ্র রাজ্যজুড়ি পশ্চিমবঙ্গের রাজ্যের ডিডি মুখ্যমন্ত্রী মমতা বেনার্জীর তৃণমূল কংগ্রেস দলে তিন ঘণ্টার অবস্থান ধর্মঘট পালন করে নামনি অসমৰ প্রতিটো জিলা অসমৰ মুখ্যমন্ত্রী আর মুখ্য সচিবলৈ এক তিনি দফিয়া স্মারক পত্র প্রেরণ করে। উল্লেখ্য যে রাজ্য সরকার পৰকৰ বৃদ্ধি করাক লৈ সোশ্যাল মিডিয়াত ভাইরাল হওয়ার পিছত তীব্র প্রতিক্রিয়া আর ক্ষোভ সৃষ্টি হওয়ার বিপরীতে এতিয়া নগর শহরের পর পুনের গাঁও অঞ্চলত মাটিখিনি গৃহ নির্মাণের ধুম উঠার সময়তে আজি নামনি অসমৰ লগতে বঙাইগাঁও জেলার অভয়াপুরীত বঙাইগাঁও জেলা তৃণমূল কংগ্রেস সমিতিয়ে মহকুমাধিপতি কার্যালয় সন্মুখত তিন ঘণ্টার অবস্থান আন্দোলন পালন করে উত্তর হালমারা মহকুমাধিপতি বিষয়ার জড়িয়ে এক স্মারক পত্র রাজ্য সরকারলৈ প্রেরণ করে। বিষয়টে এতিয়া সমগ্র নামনি অসমৰ লগতে বঙাইগাঁও আর অভয়াপুরী শহরবাসীক বিশেষভাবে আকর্ষিত করে তোলার পরিলক্ষিত হয়েছে। অত্যাধিক পরকর মূল্য বৃদ্ধি বাতিল করক, কার্যসূচী আছিল তৃণমূল কংগ্রেসের তরফের পর বঙাইগাঁও জেলার তৃণমূল কংগ্রেসের তরফ হয়ে আমি অভয়পুরী পৌরকর অফিসর এতে আমি একটা ধর্ণা কার্যসূচী করেছো। এই ধর্ণা কার্যসূচীটি হল যেটা আমার অসম সরকারে এই আমার যে টাউন কমিটির উপর যে একটা কর মানে বৃদ্ধির হার মানে বড়াই দিছে এইটা আমার অসম তৃণমূল কংগ্রেসের নজর ধরা পড়েছে। সেই কারণে আমি তৃণমূল কংগ্রেস তরফের পর ইয়ার প্রতিবাদ করবলে আইসো। যেটু সরকারে করে আছে অত্যাধিক তার মানে মানুষক হারাশাস্তি করে আছে, গতি ইয়ার প্রতিবাদ আমি করবলে আইসো। আর ইয়ার লগতে আমি যেটু আমার সিভিল যেটু এইচডিও তেখেতর থ্রু হই আমি আমার যেটু মুখ্য সচিব গুয়াহাটির তেখেতক স্মারকপত্র দিম, সিভিল এইচডিওর থ্রু হয়ে আমি দিম। সেই কারণে ইয়াতে আমি ধর্ণা হয়েছো বহিছো আর ইয়ারপর আমি অলপতে অল্প পিছতে আমি এইচডিও অফিসত যাম স্মারকপত্র দিব কারণে। দাবি আছিল মানে যা মানে কর মানে ট্যাক্সবিল বহাইছে অত্যাধিক হয়ে গেছে, মেন হল আমার জোরলা করেছে গরিব মানুষক মানে এনেকা একটা হারাশাস্তি দিয়ে আছে সেইটার পরও মানে যাতে আমি হারিব পারো তার কারণে সেটা আমার দাবি। যে ট্যাক্স বহাইছে পৌরকর যেটা বহাইছে মানে অত্যাধিক হয়ে গেছে, মানুষ এটা মানে টাউন এরবলগা হয়েছে এনেকা অবস্থাত মানে করে দিয়েছে আমার এই সরকারে। গতি সরকারের বিরুদ্ধে আমার তৃণমূল কংগ্রেসে ধর্ণা দিছে আর অন্তকালক যা মানে এই এনেকা কাম করব তার কার্যসূচীটা আমার তৃণমূল কংগ্রেসে বিপরীত করে যাব। মানে